Subscribe now and press the bell icon. Never miss an update. দেখো আমি ইয়ারকি মারছি না, যা বলছি সিরিয়াস বলছি। আমি এখন অন্য একজনকে ভালোবাসি, তাছাড়া পরে যাতে তুমি আমাকে দোষারোপ না করতে পারো তাই জন্য তোমাকে ব্যাপারটা জানিয়ে দিলাম। আমি চাইনি ওর সাথে সম্পর্কে যেতে, কিন্তু জানি না কোথা থেকে যে কি হয়ে গেল, আর আমি এখন ওর সাথে রিলেশনে আছি। সো তোমার সাথে আমি রিলেশনটা কন্টিনিউ করতে পারছি না, আর এটা আমার ফাইনাল ডিসিশন। ভালো দেখো, শুভ সরি লেট হয়ে গেল, ইটস ওকে, চলো। দুদিনের পরিচয় থেকে যায় মনে, মুছে না তো কিছু স্মৃতি কখনো এই জীবনে। বুকে নিয়ে সেই ব্যথা, মনে পড়ে তার কথা, প্রেম তবু ফিরে চলে না সাথী, ভালোবাসা মন ভোলে না। আচ্ছা ভাই, আমি শুনলাম তুই নাকি পূজার সাথে রিলেশন নষ্ট করে দিয়েছিস। আচ্ছা এটা নিয়ে তুই এখন আমাকে কথা শোনাবি তাই তো? আরে না রে, কথা শোনাবো কেন, তুই একটু বোঝার চেষ্টা কর। পূজা না তোকে সত্যি খুব ভালোবাসে। দেখ ভাই, আমার পার্সোনাল ব্যাপারটা আমার উপরে চাপ, তোকে এত জ্ঞান দিতে হবে না, আর তোকে এটা নিয়ে এতটা মাথাও ঘামাতে হবে না। আরে ভাই তুই এত রাগ করছিস কেন, আমি জাস্ট এমনি বললাম। আচ্ছা ভাই, আমার না দীপার সাথে রিলেশনটা হয়ে গিয়েছে। আরে ভাই কি বলছিস, তুই তো আমাকে বলিস নি, এটা তো খুব খুশির খবর। তা এখন সব কেমন চলছে? খুব ভালো ভাই। আর কালই আমরা দুজনে ঘুরতে গিয়েছিলাম, আর জানিস ভাই, উনি আমার ধরে সারাক্ষণই ঘুরেছে। কি ভাই তোর কি হলো? না ভাই কিছু হয়নি। আচ্ছা আর জানিস ভাই, ও আমার কাঁধে মাথা রেখে গল্প করছিল। উফ, হোয়াট এ ফিলিংস ভাই। ভাই তোর এমন কি হলো, আরে হঠাৎ হঠাৎ চুপ হয়ে যাচ্ছিস, কোনো কথা বলছিস না। না ভাই তেমন কিছু হয়নি। আরে কে কল করলো ভাই, ওর কথা বলতে না বলতেই কল করেছে। হ্যালো, হ্যাঁ বলো। ঠিক আছে আমি আসছি এক্ষুনি, তুমি ওখানে ওয়েট করো ভাই, ও ডাকছে, আমার যেতে হবে, পরে দেখা হবে। ঠিক আছে টাটা ভাই, বাই। সাথে সম্পর্কটা নষ্ট করে দিয়েছিলাম ঠিকই, কিন্তু কেন জানি না ভালোবাসার কথা উঠলে প্রথমে আমার ওর কথাটাই মনে পড়ে। কিছুতেই যেন ভুলতে পারি না আমাদের কাটানো মুহূর্তগুলো।
छाया पेले तोमार छुए गेछि तोमाय तुमि हेटे गेले भेंगे छुरे आमि बसे आछि देखो तुमि आसबे बोले पूजा पूजा पूजा
পূজা, পূজা আমার কথাটা শোনো প্লিজ। পূজা পূজা, আই এম রিয়েলি সরি পূজা। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো সেদিনের পর থেকে আমি শুধু তোমার কথা ভেবেছি। আমি তোমাকে ছেড়ে গেলেও আমাদের কাটানো মুহূর্তগুলো আমি প্রত্যেকটা মুহূর্ত মনে করেছি। আর আমি জানি না আমি তোমাকে কেন ভুলতে পারছি না। আমি আমার মনে হয় এটাই ভালোবাসা। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ফিরিয়ে নাও। আমি ভুল করেছি, প্লিজ আমাকে ফিরিয়ে নাও প্লিজ পূজা প্লিজ। দেখো শুভ, ভালো তাদেরকেই বাসা উচিত যারা ভালোবাসে, সম্মান করে এবং তাদের কেয়ার করে। বিশ্বাস তাদেরকেই করা উচিত যারা বিশ্বাসের মর্যাদা দিতে জানে। আর তুমি আমাকে এই দুটোর মধ্যে কোনোটাই দাও না। একবার আমার ভালোবাসা আর বিশ্বাসকে ভেঙে চলে গেছো, তুমি আবার ভাবলে কী করে যে আবার আমি তোমার জন্য আমার মনে জায়গা করবো, আবার তোমাকে ভালোবাসবো। আসলে কী বলো তো, যারা ভালোবাসাকে সম্মান করতে পারে না, ভালোবাসার মর্যাদা রাখতে পারে না, তারা না কোনোদিনও কারোর ভালোবাসার যোগ্যই হয়। সব থেকে বড় কথা কি জানো, এখন না আমি তোমাকে ছাড়া খুব ভালো আছি। তোমাকে ছাড়া না বাঁচতে শিখে গেছি। এখন আর তোমার জন্য আমার চোখে জল আসে না। আমি ভালো আছি শুধু, তুমিও ভালো থাকো। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ছেড়ে দেবে না, কেননা সে তোমাকে ভালোবাসে। একবার নিজেকে প্রশ্ন করে দেখো, এই পৃথিবীতে এতটা মানুষ থাকা সত্ত্বেও সে কেন তোমাকে ভালোবাসে? বেস্ট কাউকে খুঁজতে গিয়ে বেটার কাউকে হারিয়ে ফেলো। আর হ্যাঁ, যে ভালোবাসার মানুষটার সাথে তুমি যদি আজ বিশ্বাসঘাতকতা করো, তাকে কষ্ট দাও, তাকে কাঁদাও, মনে রেখো তোমাকেও একদিন কষ্ট পেতে হবে, তোমাকেও একদিন কাঁদতে হবে। বিশ্বাস শব্দটা অনেক ছোটো হলেও এর অর্থ কিন্তু অনেক গভীর। বিশ্বাস অর্জন করতে অনেকটা সময় লাগলেও ভাঙতে কিন্তু এক মুহূর্ত লাগে না। তাই নিজের ভালোবাসাকে আগলে রাখো আর অনেকটা কেয়ার করো। আর এই স্টোরিটা ভালো লাগলে একটা লাইক করতে পারো, কমেন্টে তোমার মূল্যবান মতামত জানিয়ে, আর প্লিজ সবাইকে শেয়ার করে দিবে স্টোরিটা, আর তোমার ভালোবাসার মানুষের সাথে এই স্টোরিটা শেয়ার করতে পারো। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন করে দিবে। সামনে অনেক নতুন নতুন ভিডিও আসছে এবং অনেক দারুণ দারুণ স্টোরি আসছে, অনেক দারুণ দারুণ ফানি ভিডিও আসছে। প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আপলোড হয়, সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবো। আর হ্যাঁ, আমাকে ফলো করতে পারো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ফেসবুকে শুভ মণ্ডল, ফেসবুক পেজের নাম আনঅফিসিয়াল শুভ মণ্ডল, ফেসবুক পেজটাকে ফলো করো। আর ইনস্টাগ্রামে ইও শুভ, যাও ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো এবং কিছু কথা থাকলে ওখানে আমাকে বলতে পারো। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই। ছায়া পেলে তোমার, ছুঁয়ে গেছি তোমায়, তুমি হেঁটে গেলে, ভেঙে চুরে আমি বসে আছি, দেখো তুমি আসবে বলে।